হ্যালো বন্ধুরা, দুই বোনের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আজ হাজির হয়ে গেলাম একটা সিম্পল বিরিয়ানি রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আলু এবং ডিমের একটি বিরিয়ানি। তো ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা আমাদের চ্যানেলে নতুন অথবা সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে করে আমাদের পরবর্তী নিত্য নতুন রান্না তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। তো চলো রান্নাটি শুরু করি। তো লাগছে আমার এখানে বাসমতি চাল। আমি 2 কেজি পরিমাণ বাসমতি চাল নিয়ে খুব ভালোভাবে ধুয়ে চালটাকে 30 মিনিট পর্যন্ত ভিজিয়ে রেখেছি। লাগছে আমার 12 পিস ডিম এবং 15 পিস আলু। আমি ডিম আলুটাকে একটু সেদ্ধ করে নিয়েছি, ডিমটাকে পুরোপুরি সেদ্ধ করেছি আর আলুটাকে আমি 50% মতো সেদ্ধ করেছি, পুরোপুরি সেদ্ধ করিনি। লাগছে আমার পেঁয়াজ। এখানে আমি বড় সাইজের 4টে পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি, যেটাকে পেস্ট করব। লাগছে আমার 10 পিস কাঁচা লঙ্কা, 10 পিস রসুন কুচি আর 25 গ্রাম মতো আদা। এই সবগুলোকে আমি একসঙ্গে একটা পেস্ট তৈরি করব। লাগছে আমার পেঁয়াজ কুচি। এখানে আমি 4টে বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, এই পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা তৈরি করে নেব। লাগছে আমার 50 গ্রাম ফেটানো টক দই, বিরিয়ানির মশলা যেটাকে আমি ড্রাই রোস্ট করব। আর লাগছে আমার বড় চামচের 2 চামচ ঘি। এখানে নিয়ে নিয়েছি আমি 1.5 কাপ পরিমাণ লিকুইড দুধ। এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটে পরিমাণ ফুড কালার। আর এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কেওড়া জল। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোলাপ জল। আর দিয়ে দিচ্ছি দুধের মধ্যে 5 ড্রপ মিঠা আতর। এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এই দুধটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি এবং একটা সাইডে সরিয়ে দিচ্ছি। এবার আলুগুলোকে ম্যারিনেটের জন্য একটা বোলের মধ্যে আমি আলুগুলোকে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেস্টগুলো, যে পেস্টটা আগে করেছিলাম, পেঁয়াজ আদা লঙ্কা রসুন সমস্ত পেস্টটা এর মধ্যে রয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 মতো নুন। আমি 1 চামচ নুন ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ জিরের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ ধনের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা আমি কালারের জন্য দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ পরিমাণ বিরিয়ানির মশলা, যেটা আমি ঘরে তৈরি করেছি। এবার সমস্ত মশলার সঙ্গে আমি আলুগুলোকে এভাবে ম্যারিনেট করব। এবং সবশেষে দিয়ে দিচ্ছি আমি ফেটানো টক দইটা। এবার আরো আরেকবার আমি সবকিছু একসঙ্গে ম্যারিনেট করে নিচ্ছি। এবারে ম্যারিনেট করা আলুটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো 30 মিনিট পর্যন্ত। এবার আমি বেরেস্তাগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে 6 চামচ মতো সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে কিনা দেখছি। তেলটা আমার গরম হয়ে গেছে এবং তেলটা দিয়ে বাবেল উঠতে শুরু করেছে। এই পর্যায়ে এসে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি বেরেস্তা ভাজার জন্য। বেরেস্তাগুলো কিন্তু এইভাবে হাই হিটেই ভাজতে হবে, নইলে কিন্তু বেরেস্তা তৈরি হবে না। আমার গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে হাই হিটে বেরেস্তাগুলো গরম করছি। বেরেস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো তোলার পরে আরো ডার্ক হয়ে যাবে। এ পর্যায়ে এসে আমি বেরেস্তাগুলো তুলে নেব। এবার আমি একটা ঝাঁঝির সাহায্যে ভেবে তেল চেপে চেপে ঝরিয়ে আমি বেরেস্তাগুলো তুলে নিচ্ছি।
এবারে এই বেরেস্তা ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, তিনটে লবঙ্গ, দু টুকরো দারচিনি আর দু টুকরো এলাচ। মশলাটা থেকে যখন একটা অ্যারোমা বেরোতে শুরু করেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা আলুগুলো। আলু এবং মশলাটা খুব ভালোভাবে আমি একটু কষিয়ে নেব যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। অন্য সাইডে ভাত তৈরি করার জন্য আমি হাঁড়িতে জল গরম করতে বসিয়ে দিয়েছি, জলটা আমার ফুটতে শুরু করেছে। এবার এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, চার টুকরো দারচিনি, চারটে লবঙ্গ, চারটে গোলমরিচ আর চারটে এলাচ। এবারে জলটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি সবকিছুর সঙ্গে। এবার এই ফুটন্ত জলের মধ্যে আমি ধুয়ে ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এবং মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এ পর্যায়ে এসে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। ভাতগুলো আমার তৈরি করা হয়ে গেছে, তোমরা দেখো তোমরা দেখতেই পাচ্ছ ঠিক 70% সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে আমার ভাতগুলো। এর চেয়ে বেশি সিদ্ধ করলে কিন্তু বিরিয়ানিটা খেতে ভালো লাগবে না। ঠিক এই পর্যায়ে এসে এবার আমি গ্যাসটা বন্ধ করে ভাতের জলটা ঝরিয়ে নেব। আমি যে পাত্রে ভাতের লেয়ারটা তৈরি করবো সেই পাত্রটা আমি নিয়ে নিয়েছি। এবারে পাত্রের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। ঘিটাকে আমি খুব ভালোভাবে ব্রাশ করে নেব চারিদিকে। ঘিটাকে চারিদিকে ব্রাশ করে নেওয়ার পরে আমি এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করা ভাতগুলো। আমি এখানে অর্ধেকটা ভাত দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আলু, এবার দিয়ে দিচ্ছি আমি ডিমগুলো। আমি যেহেতু এখানে চিকেন ব্যবহার করছি না, আমি তোমাদের সঙ্গে আলু বিরিয়ানিটা শেয়ার করছি, তাই দিয়ে দিচ্ছি আলু আর ডিম। চিকেন ব্যবহার করলে এর মধ্যে তোমরা চিকেনও দিতে পারো। এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে কিছু বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা আমি ঘরেই তৈরি করেছি, তোমাদের দেখিয়েছি। আমি এখানে ডিমটা ব্যবহার করেছি, তোমরা যদি ডিমটা অপছন্দ করো তোমরা সেক্ষেত্রে ডিমটাকে স্কিপ করতে পারো। এবার দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা দুধ, গোলাপ জল, ফুড কালার, কেওড়া জল, সেগুলো সাইড থেকে দিয়ে দিচ্ছি যাতে সব দিকে ভালোভাবে মিশে যায়। ফুড কালারটা দেওয়ার কারণে বিরিয়ানির কালারটাও খুব সুন্দর হবে। আর দিয়ে দিচ্ছি ওপর থেকে কিছু বেরেস্তা। আমি এখানে অর্ধেকটা বেরেস্তা দিলাম, বাকি অর্ধেকটা আমি পরে দেব। আর দিয়ে দিচ্ছি এখানে ছোট চামচের 1 চামচ পরিমাণ ঘি। তোমরা যারা ঘি পছন্দ করো না তারা অল্প পরিমাণে ব্যবহার করতে পারো। বাকি অর্ধেকটা ভাত আমি দিয়ে একটা লেয়ার দিয়েছি, আরেকটা লেয়ারের জন্য আমি বাকি অর্ধেকটা ভাত এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি বাকি অর্ধেক
আলু আর গ্রেভি। এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি একটুখানি বিরিয়ানি মশলা ছড়িয়ে। আর দিয়ে দিচ্ছি এখানে ঘি। আর দিয়ে দিচ্ছি এখানে দুধ, কেওড়া জল, গোলাপ জল, ফুড কালার, মিঠা আতর, সব মিক্স করা যে দুধটার মধ্যে সেই দুধটা। আর দিয়ে দিচ্ছি বাকি অর্ধেক বেরেস্তা। এবার আমি ঢাকা দিয়ে মুখটা সিল করব। ঢাকা দিয়ে দিলাম। পাত্রটা আমি এভাবে আটা দিয়ে সিল করে নিয়েছি মুখটা, যাতে ভাপ না বেরিয়ে যায়। ভাপ বেরিয়ে গেলে কিন্তু হবে না বিরিয়ানিটা খুব ভালোভাবে, সেজন্য আমি মুখটা ভেবে সিল করে নিয়েছি, যার কারণে বিরিয়ানিটা খুব ভালোভাবে হবে এবং ভেতরে সবকিছু ঠিকঠাক থাকবে। গ্যাসে আমি একটা তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি। তাওয়াটাকে আমি 5 মিনিট প্রি হিট করে নিয়েছি। এবার আমি এটাকে বসিয়ে দিলাম এভাবে তাওয়াটার উপরে। এবার গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আমি 15 থেকে 20 মিনিট এইভাবে ভাপে রাখবো। ফিরে এলাম 20 মিনিট পর। 20 মিনিট পর এবার আমি ঢাকাটা খুলে দেখব বিরিয়ানিটা কোন অবস্থায় আছে। এবার আমি ঢাকনাটা খুলে দেখছি। এই রেসিপিটি খুবই সহজ পদ্ধতিতে ঘরোয়া উপায়ে তোমাদের দেখানোর চেষ্টা করেছি। তোমরা এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে বাড়িতে ট্রাই করো। আশা করছি নিশ্চয়ই তোমাদের রান্নাটাও খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তোমাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই শেয়ার করবে। আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।